ইতালিতে স্থায়ীভাবে থাকার সুযোগ পেয়েছিলেন বাংলাদেশী সৈয়দ মোবারক হোসেন কাউসার। পরিবারের সবাই পেয়েছিলেন ভিসাও। স্ত্রী ও তিন সন্তানকে নিয়ে কয়েকদিন পরেই ইতালি যাওয়ার কথা ছিল তার। কিন্তু বৃহস্পতিবার রাতে রাজধানীর বেলি রোডের আগুনে পুড়ে মৃত্যু হয় ইতালিতে আর পাড়ি জমানো হলো না পরিবারটির। তিন ভাই ও এক বোনের মধ্যে তিনি ছিলেন বাবা মায়ের তৃতীয় সন্তান। দীর্ঘদিন ধরে ইতালিতে ব্যবসা করতেন, মাসখানেক আগে ইতালি থেকে দেশে এসেছিলেন। কোন চিন্তা করিস না, আমরা সবাই মিলিয়া দুজনের দেখবো। মানে ও মায়ের মতন সবাই আঁকড়ায় ধরে রাখার চেষ্টা করতো। ও খুব ভালো ছিল, খুবই ভালো একটা ছেলে ছিল। ফোন দিছে মায়ের হাতে বাইরে গেছে, তখন আইসে না। এই তো পাগল হয়ে গেলাম গা, সবাই ওই ফোন দিতে 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 আর কোনো খবর নাই। এরপরে ও আমার যে মেয়ে মারা গেছে, এই মেয়ের দেবরের কাছে ফোন দিচ্ছি, দেবর দৌড়াইয়া গেছে। এরপরে গিয়া দেবরে ঘোষণা দিচ্ছে যে মৃত্যু হয়েছে। মোবারক হোসেনের শ্বশুর মুন্সি বাহারউদ্দিন দ্য ডেইলি স্টারকে জানান, তার মেয়ের জামাই মোবারক পরিবার নিয়ে ঢাকার মগবাজার এলাকায় থাকতেন। তার মেয়ে স্বপ্না আক্তার, দুই নাতি সৈয়দা ফাতেমাতুজ্জোহরা কাশফিয়া ও সৈয়দা আমেনা আক্তার নূর এবং একমাত্র নাতি সৈয়দ আবদুল্লাহকে সঙ্গে নিয়ে রাতের খাবার খেতে কাচ্চিভাই রেস্টুরেন্টে গিয়েছিলেন মোবারক। কিন্তু সেখানে অগ্নিকাণ্ডের ঘটনায় সবাই পুড়ে মারা গেছেন। আমার এই 44-45 বছর বয়সে আমি একসাথে এত বড় মর্মান্তিক ঘটনা, একসাথে পাঁচটা কবর করার অভিজ্ঞতা আমার নাই, আমি দেখি নাই। এই বয়সে একসাথে পরিবারের সব লোক মারা যাওয়া আমি শুনি নাই। একই ফ্যামিলির পাঁচজন মানুষ মারা গিয়েছিল এই অগ্নিকাণ্ডে। তো আমরা ওদের ফ্যামিলির পক্ষ থেকে আমাদেরকে কেউ কিছু জানায়নি, বাট আমরা এসেছি তৎক্ষণাৎ জানতে পেরে ওনাদের এখানে যারা আত্মীয় স্বজন আছেন তাদের সাথে কথা বলতে, এবং ওনাদের সকলের তথ্য আমরা নিয়েছি এবং এটাও বলে দিয়েছি যদি কোনো সহযোগিতা প্রশাসনের বা রাষ্ট্রের পক্ষ থেকে কোনো সহযোগিতা লাগে, আমরা উপজেলা প্রশাসন সবসময় ওনাদের পাশে আছি সহযোগিতা করার জন্য। একটি পরিবারের এমন মৃত্যু যেন মেনে নিতে পারছে না ব্রাহ্মণবাড়িয়ার সরাইল উপজেলার শাহবাজপুরের গ্রামবাসীরা।